তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আছেন। এখন আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই। আমরা অনুপম সেন অমির কাছে যাচ্ছি আজকের অনুষ্ঠান শুরু করার জন্য। ধন্যবাদ জান্নাত। আমরা আজকে যে বিষয় নিয়ে আলাপ করব তার শিরোনাম হচ্ছে আমাদের দেখায় ওঙ্কার ওয়াই। এই এই শিরোনাম যদি আমরা দেখি, এই শিরোনামের মধ্যে কোথাও একটা ডাবল মিনিং আছে। যেমন আমরা বুঝতে পারি যে ওঙ্কার ওয়াই আমাদের যা দেখায় সেটা আমরা বলতে চাচ্ছি, নাকি ওঙ্কার ওয়াই আমরা যা দেখি। তো আমার মনে হয় যে এই শিরোনামটা এই কারণে আমরা বেছে নিয়েছি, সেটা ওঙ্কার ওয়াই ছবির চলচ্চিত্রের জন্য। তার কারণ ওঙ্কার ওয়াই চলচ্চিত্রের প্রতি যে আমাদের বোঝাপড়া, এটা বোঝার জন্য দুটোই দরকার। ওঙ্কার ওয়াই আমাদেরকে যা দেখাতে চান এবং ওঙ্কার ওয়াই আমরা যা দেখতে চাই, এই দুটো বোঝাপড়ার যদি সমন্বয় আমরা তৈরি করতে পারি, তাহলে হয়তো ওঙ্কার ওয়াইয়ের ছবি পড়ার ক্ষেত্রে একটা একটা কোথাও আমরা পৌঁছাতে পারি, একটা একটা সিদ্ধান্তে হয়তো পৌঁছাতে পারি। তো যাই হোক, আমরা আপনারা এখানে দেখছেন, দেখতে পাচ্ছেন হয়তো সবাই, যে 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 চারটি চলচ্চিত্র নিয়ে আমরা কথা বলবো, সেই চলচ্চিত্রগুলোর নাম এখানে আছে। চুঙ্গিং এক্সপ্রেস, যেটা 1994 সালে রিলিজ হয়, ডেইজ অফ বিং ওয়াইল্ড 1990-এ, হ্যাপি টুগেদার 1997, এবং ইন দ্য মুড ফর লাভ 2000-এ। আলাপ করবো আজকে আমি আমি এবং তৃষা, আমরা দুজনে আলাপ করব। তেমন কোনো গুরু গম্ভীর আলাপ আলোচনা না, আমরা জাস্ট নিজেদের বোঝাপড়াটাই এখানে তুলে ধরার চেষ্টা করব, এর বেশি কিছু না। হয়তো কেউ ওঙ্কার ওয়াইয়ের ছবি দেখে থাকবেন, অথবা যদি না দেখে থাকেন তারা হয়তো একটা লিড আমাদের আলোচনা থেকে পেতে পারেন। যাই হোক, এখানে এই প্রথম স্লাইডে আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন, যে চারটা কোলাজ করে ছবি ব্যবহার করা হয়েছে, এটা চারটা চলচ্চিত্র থেকে নেওয়া হয়েছে এই ছবিগুলো। সো আমি পরের স্লাইডে যাচ্ছি, যে আমাদের পরের স্লাইড হচ্ছে ডেজ অফ বিং ওয়াইল্ড। আমার মনে হয় তৃষা এই স্লাইডটা নিয়ে একটু কথা বলুক। হ্যাঁ অনুপম, আমি বলি, থ্যাংক ইউ। ডেজ অফ বিং ওয়াইল্ডটা 1990 সালে, তুমি অলরেডি বলে দিয়েছো, এটা মুক্তি পায়। এটার ব্যাকগ্রাউন্ড বা এটার প্রেক্ষাপটটা হচ্ছে 1960 এবং 1961, এই সময়কালীন সময়ে। তো মোটামুটি 30 বছর পরে গিয়ে হচ্ছে 60-61 সময়টাকে নিয়ে ওঙ্কার ওয়াই এখানে কাজ করেছেন এই সিনেমাতে। এবং একটা তথ্য এখানে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এটা হচ্ছে ওঙ্কার ওয়াইয়ের দ্বিতীয় সিনেমা, দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তার প্রথম সিনেমাটি ছিল অ্যাজ টিয়ার্স গো বাই, সেটি ছিল মোটামুটি তথাকথিত হংকং এর গ্যাংস্টার ফিল্মের মতো, যেটি মোটামুটি বক্স অফিসে হিট হয়েছিল। কিন্তু তারপরে তিনি হুট করে একদম ভিন্ন ধারার সিনেমা হিসেবে এই সিনেমাটি বানালেন, যেটি হংকং এর বক্স অফিসে একদমই হিট করলো না এবং তিনি অর্থনৈতিকভাবে অত্যন্ত লোকসানের সম্মুখীন হয়েছিলেন। যাই হোক, হয়তো খানিকটা অপ্রাসঙ্গিক, তারপর আমি তথ্যটা দিলাম। তো এই সিনেমার শুরু হয় হচ্ছে হংকং এ এবং এটি শেষ হচ্ছে হচ্ছে ফিলিপিনে, অর্থাৎ এটার প্রধানত একটা বড় অংশ জুড়েই হংকং, তো এটা গিয়ে শেষ হয় হচ্ছে ফিলিপিন্সে। সিনেমাটিতে অভিনেতা অভিনেত্রীদের তালিকা রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে অভিনয় করেছেন লেসলি চ্যাং, এরা প্রত্যেকেই হচ্ছে হংকং এর তৎকালীন সময়ে অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। এবং লেসলি চাং ইয়াডি চরিত্র করেছেন, ম্যাগি চাং ছিলেন, কারিনা লাও ছিলেন, জ্যাকি চাং ছিলেন, অ্যান্ডি লাও ছিলেন, টনি লাং ছিলেন। টনি লাং যদিও খুবই ক্যামিও, 2 মিনিটের একটা চরিত্র, মানে 2 মিনিটের জন্য মাত্র আমরা তাকে দেখতে পাই এই সিনেমাতে। এবং রেবেকা প্যান আছেন, রেবেকা প্যানকে এখানে আমরা রেখেছি, তিনি অত্যন্ত ছোট একটা চরিত্র করেছেন, কিন্তু তারপরে এখানে তাকে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে এটা হয়তো অনুপম পরে আমাদেরকে বলবে। এই সিনেমাটির সিনেমাটোগ্রাফার হচ্ছেন ক্রিস্টোফার ডয়েল। ক্রিস্টোফার ডয়েলের সাথে ওঙ্কার ওয়াইয়ের একটা দীর্ঘ বছরের একটা জুটি, মানে কর্মসঙ্গী হিসেবে এরা দুজন প্রায় 13 বছর কাজ করেছেন একসঙ্গে। ওঙ্কার ওয়াইয়ের মোট 7টি
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফার হচ্ছেন ক্রিস্টোফার ডয়েল। এবং ওয়ঙ্কার ওয়াইয়ের সিনেমার কথা বলা হবে অথচ ডয়েলের কথা বলা হবে না, এটা কখনোই হতে পারে না। সুতরাং এই কারণে মূলত ক্রিস্টোফার ডয়েলের নামটা এখানে রাখা হয়েছে। তার এই যে চারটি সিনেমা নিয়ে কথা বলা হবে, চারটি সিনেমারই সিনেমাটোগ্রাফার হচ্ছেন ডয়েল। তো এ পর্যন্তই, তুমি চাইলে আরো কিছু অ্যাড করতে পারো। আমরা ট্রেলারটা একটু দেখি তাহলে। টেস অফ বিং ওয়াইল্ড, আমরা ট্রেলারটা দেখি। হ্যাঁ, এখানে একটা পোস্টার দেখতে পাচ্ছি ডান দিকে, ট্রেলারটা আমরা দেখতে পারি। সিনেমাটার ট্রেলারটা দেখলে হয়তো বা একটু只可以一直飞呀飞，飞到每个阵仔都风入边瞓觉。Sorry，听人讲呢个世界有种雀仔冇脚，只可以一直咁飞呀飞，飞到每个阵仔都风入边瞓觉。拥着就一世只可以落地一次。 你去边度嘅？行船，早几耐啊？啱啱转行啫，我以前当差。不过我始终都系觉得佢中意我多啲，话到尾佢都系因为我唔要你嘅。 আচ্ছা অনুপম, আমি দুই লাইনে এটার সিনপসিসটা একটু বলে দিই সবার জন্য। এটার সিনপসিস হচ্ছে এই যে, ইয়াডি যে চরিত্রটা লেজলি চ্যাং করেছিলেন, তাকে মূলত একটা প্লে বয় ক্যারেক্টার হিসেবে এখানে দেখানো হয়েছে। তার দুজন বান্ধবী রয়েছে, দুজনকে সে ভালো, কিন্তু দুজন বান্ধবী রয়েছে মানে একজন চলে যাওয়ার পরে আরেকজন আসছে। দুজনকেই সে ভালোবেসেছিল, কিন্তু সে কোনো প্রতিশ্রুতিশীল সম্পর্কে আসলে যেতে নারাজ। তো তার একজন মা রয়েছে যিনি তার জন্মদাত্রী মানন। তো তার জন্মদাত্রী মাকে খুঁজে পাওয়ার জন্য সে ফিলিপিন্সে যায়, এবং সিনেমার শেষটা হয় মূলত তার মৃত্যু দিয়ে। এটুকুই। অনুপম তুমি এবার পরের স্লাইডে যেতে পারো। আমি পরের ছবিটা নিয়ে কথা বলি। হ্যাঁ, পরের ছবিটা চুংকিং এক্সপ্রেস, এটাকে ইংরেজিতে অনেকে চাংকিং এক্সপ্রেসও বলেন। তো বাট আমি নিজে চুংকিং এক্সপ্রেস পছন্দ করি। এই মুভিটা মুক্তি পেয়েছিল 1994 সালে, এবং বলে রাখা ভালো এখানে যে
এটি ওঙ্কার ওয়াইয়ের প্রথম মুভি যেটা ইন্টারন্যাশনাল অ্যাটেনশন ড্র করতে সক্ষম হয়। এবং আরো বলি যে কোয়েন্টিন টারান্টিনোর মতো ডিরেক্টর প্রায় 20-25টি থিয়েটারে এই মুভিটা নর্থ আমেরিকাতে ডিস্ট্রিবিউট করেছিল। তো এটা এটা অনেক বড় একটা সাফল্য, হংকং এর মতো এরকম একটা মার্জিনাল অবস্থানে থেকে ইন্টারন্যাশনাল একটা পোডিয়াম বা প্ল্যাটফর্মে যাওয়ার। তো চুংহি এক্সপ্রেস এই কারণে গুরুত্বপূর্ণ একটা চলচ্চিত্র বলেই সবাই করেন, ওঙ্কার ওয়াইকে যারা ওঙ্কার ওয়াই নিয়ে কাজ করেন। যাই হোক, এই এই চলচ্চিত্র এই চলচ্চিত্রের সেটিং প্রেক্ষাপট হংকং এ পুরোপুরি করা হয়। এই এবং এখানে আসলে দুটো দুটো স্টোরিকে সেগমেন্টে ভাগ করে বলা হয়, দুটো স্টোরি, দুটো দুটো লাভ স্টোরি, বেসিক্যালি দুটো আলাদা লাভ একসাথে জ্যাক্সটাপোজ করে এই ছবিটি তৈরি করা হয়। যথারীতি এটারও সিনেমাটোগ্রাফার ক্রিস্টোফার ডয়েল। আমরা আমরা একটা বিশেষ কারণে আসলে ক্রিস্টোফার ডয়েলের নাম বারবার বলছি, কারণ ওঙ্কার ওয়াইয়ের চলচ্চিত্র নিয়ে যারা পড়াশোনা করেছেন অথবা যারা করতে চান তাদেরকে একই সাথে ক্রিস্টোফার ডয়েলকেও পড়তে হয়, কারণ এটা বলা হয় যে ওঙ্কার ওয়াইয়ের চলচ্চিত্র ক্রিস্টোফার ডয়েল ছাড়া হয়তো, তার মানে অধিকাংশ চলচ্চিত্র বা সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলো ক্রিস্টোফার ডয়েলের অ্যাসিস্ট্যান্স ছাড়া সম্ভব হতো না। বিশেষ করে ওঙ্কার ওয়াইয়ের চলচ্চিত্র যে নন্দন তত্ত্ব ব্যবহার করা হয়, যে নন্দন তাত্ত্বিক একটা অ্যাম্বিয়ন্স তৈরি করা হয়, সেটার ক্ষেত্রে ক্রিস্টোফার ডয়েলের গুরুত্ব অপরিসীম বলা যায়। এবং ইন্টারেস্টিংলি এই এই চলচ্চিত্রে যে যে অটোমেটিক ব্যবহার করা হয় প্রধান চরিত্রে, প্রধান চরিত্র হিসেবে অভিনয় করে একটা সেগমেন্টে, গল্পের একটা সেগমেন্ট, টনি লাং, তার যে অ্যাপার্টমেন্টটা ব্যবহার করে সেটা বেসিক্যালি আসলে ক্রিস্টোফার ডয়েলের অ্যাপার্টমেন্ট। তো আমরা হয়তো সে ভিডিওটা দেখবো, তার আগে বলে নিই যে এই ছবিটা বিশেষ করে আসলে এই ছবিটা দেখলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে খুব স্পিডি হেজি ন্যারেটিভ থাকে, ক্যামেরা খুব নড়তে চড়তে থাকে, শুরু হয় ছবিটা এভাবেই। অন্যান্য ওঙ্কার ওয়াইয়ের অন্যান্য ছবি ছবির ন্যারেটিভ যেভাবে স্লো পেস আগাতে থাকে, চুংহি এক্সপ্রেস তার থেকে অবশ্যই ব্যতিক্রম। তো যাই হোক, এখানে অ্যাক্টর হিসেবে অভিনয় করে ব্রিজিত লিন, টাকেশি কানিশারো, দেন ফাই ওং, ওর যে নাম ভূমিকা অভিনয় করে সে নামও ফাই, দেন টনি লং। টনি লং একটা গুরুত্বপূর্ণ অভিনেতা ওঙ্কার ওয়াইয়ের চলচ্চিত্র, কারণ অধিকাংশ চলচ্চিত্রে তাকে আমরা দেখতে পাই। তো আমার মনে হয় যে এখানে দুটো ভিডিও ক্লিপস আছে, ভিডিও ক্লিপস গুলো চালানোর আগে আমি গল্পটা একটু সারসংক্ষেপে বলতে পারি। সেটা হচ্ছে দুটো গল্পই আসলে প্রেমের গল্প, প্রেম প্রেমে পড়ার গল্প, প্রেম হওয়ার গল্প, দুটো গল্পই। দুজন পুলিশম্যান দুজন নারীর প্রেমে পড়েন এবং এই প্রেমগুলো কিভাবে তারা কিভাবে প্রেমে পড়েন বা একজন নারী কিভাবে একজন পুরুষের প্রেমে পড়ে সেটা নিয়ে আসলে গল্পটা। তো আমার মনে হয় যে আমরা প্রথম সেগমেন্টের ভিডিও ক্লিপসটা দেখি, তারপরে আমরা দ্বিতীয় সেগমেন্টের ভিডিও ক্লিপসটা দেখে একটু বোঝার চেষ্টা করব যে এই এই ছবিতে স্পিড টাইম এগুলো কিভাবে ব্যবহার করা হবে। বলে রাখি যে এই অ্যাপার্টমেন্টটা যে যে ভিডিওটা এখন ভিডিও ক্লিপটা এখন চলছে, এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে ক্রিস্টোফার ডয়েলের অ্যাপার্টমেন্ট যেখানে এই ছবিটা শুট করা হয়। I'm gonna stay.
যাই হোক, এটা হচ্ছে প্রথম ক্লিপসটা। এটা এটা একটা সেগমেন্টের গল্প যেখানে মেয়েটা যে সে যে পুরুষ চরিত্রে যে টনি লাং এর যে পুলিশের প্রেমে পড়ে, তার অ্যাপার্টমেন্টে খুব গোপনে এসে ওখানে জাস্ট সময় কাটিয়ে যায়, তার একটা দৃশ্য। আর দ্বিতীয় ভিডিও ক্লিপটা হচ্ছে আরেকটা সেগমেন্টে, সেটা আরেকটা গল্প, সেটা ব্রিজিটলিন, ব্রিজিটলিনের সাথে আরেকজন পুলিশের প্রেমে পড়ার গল্প। এটা 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 এই এই ভিডিও ক্লিপসটা এখানে রাখার একটা কারণ হচ্ছে যে এই শুরু হয় খুব হেস্টিলি, প্রথমে বোঝা যায় না, ক্যামেরা খুব নড়তে থাকে, এই স্পিডটা বোঝার জন্যই আসলে এই ক্লিপসটা এখানে রাখা। তো আমার মনে হয় যে পরবর্তীতে চলচ্চিত্র নিয়ে আরো কথা বলবো, তারপরের যে চলচ্চিত্রটা নিয়ে এখানে আছে সেটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে হ্যাপি টুগেদার 1997। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চলচ্চিত্র ওঙ্কার ওয়াইয়ের, গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে এইটা এই মুভিটা দিয়েই ওঙ্কার ওয়াই প্রথম কান চলচ্চিত্র উৎসবে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পান। তো এই এই স্বীকৃতিটা হয়তো দরকার ছিল অথবা দরকার ছিল না আমরা জানি না, কিন্তু ইন্টারন্যাশনাল যে একাডেমিক মহল আছে বা সবখানেই আলোচিত হওয়ার জন্য এই চলচ্চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। যাই হোক, যথারীতি আপনারা দেখছেন যে এখানে পোস্ট করা আছে যে সিনেমাটোগ্রাফার ক্রিস্টোফার ডয়েল। তো এখানে খুব সম্ভবত 60টা ছবি ক্রিস্টোফার ডয়েল ওঙ্কার ওয়াইয়ের সাথে কন্টিনিউ করতে থাকে সিনেমাটোগ্রাফার হিসেবে। এবং এই এই যে চলচ্চিত্রটা, এই চলচ্চিত্রটাকে আমরা রোম্যান্স অ্যান্ড ভায়োলেন্স অফ টু ম্যান হিসেবে বলতে পারি। দুজন মানুষ, সমকামী মানুষ, তাদের ভালোবাসার গল্প। এবং খুব ইন্টারেস্টিংলি যদি দেখা যায় যে এই ন্যারেটিভের মধ্যে কোথাও কোনো নারী চরিত্র দেখা যায় না, কোনো নারী চরিত্র আনাই হয় না। তো যারা এই ছবি দেখছেন বা আমাদের হলো যে আমি ব্যক্তিগতভাবে যখন আমি ছবিটা দেখছি, এই এই নারী চরিত্র না থাকাটা খুব একটা অস্বাভাবিক লাগে না ছবির ন্যারেটিভের কারণে। তো যাই হোক, এই এই মুভিটাও যথারীতি হংকং এ স্টার্ট হয়। হংকং এর ভিজুয়ালাইজেশন এখানে থাকে না চলচ্চিত্রের ন্যারেটিভে, কিন্তু আমরা বুঝতে পারি যে হংকং থেকে শুরু হয়, কারণ পাসপোর্টে আমরা দেখি যে বিভিন্ন সিল সাপোর মারা হয় যাতে করে বুঝতে পারি যে তারা হংকং থেকে আপনারা একটু দেখেন কাইন্ডলি, এই ল্যাম্পটা একটা ডিজায়ার সিম্বল হিসেবে পুরো ছবিটাতে ব্যবহৃত হয়। এই ল্যাম্পটা দেখেই তাদের তাদের দুজন এই আর্জেন্টিনাতে যেতে চায়, এবং যাওয়ার জন্য তারা গাড়ি নিয়ে বেরিয়েও পড়ে। সো অনেকে এটাকে রোড মুভি বলতে চায়, অনেক জায়গায় এটা নিয়ে আলাপ আলোচনা আছে রোড মুভি, অনেকে এটাকে ভিন্ন ভিন্ন শহরের গল্প হিসেবে দেখতে চায়, যেহেতু এখানে বেশ কয়েকটা শহরের রেফারেন্স আসে, তার মধ্যে হংকং এর হংকং তাদের হোম, সেটার রেফারেন্স বারবার আসতে থাকে, যদিও ভিজুয়ালাইজেশন থাকে না। এবং বুয়েনোস আইরেস থেকে আর্জেন্টিনার তাইওয়ান থেকে, সো কোনো কিন্তু কিন্তু বিশেষভাবে মুশকিল হলো যে এটাকে কোনো বিশেষ জানরাতে রেখে হয়তো পড়া যাবে না, এটা যারা দেখবেন তারা হয়তো ভালো বুঝতে পারবেন। একইভাবে এখানে লেসলি চাং অভিনয় করেন এবং টনি লাং অভিনয় করেন, তারা দুজনেই প্রধান চরিত্র হিসেবে এখানে আসেন। এবং এই এই চলচ্চিত্রের একটা অন্যতম দিক হচ্ছে এটার কিছু অংশ সাদা কালো আর কিছু অংশ রঙিন। সো এটা নিয়ে হয়তো ভিন্ন আলাপ হতে পারে, তার চলচ্চিত্রের রঙের ব্যবহার নিয়ে তো অসংখ্য লেখা আছে, অসংখ্য একাডেমিক পেপার আছে, তো আমরা হয়তো সেই দিকটাতে যাব না, কিন্তু আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করব। এইখানে দুটো ক্লিপস দেওয়া আছে, ক্লিপস থেকে বোঝার চেষ্টা করব যে এইখানে রোড মুভি বা হোমোসেক্সুয়াল এটা এটি কতটুকু আসলে উঠে আসে, একটু বোঝার চেষ্টা করব। হয়তো যারা ছবিটা পুরোপুরি দেখেননি তারা হয়তো একটু ধারণা নিতে পারবেন, আর যারা দেখেছেন তারা হয়তো
কানেক্ট করতে পারবেন কথাগুলোর সাথে। এটা হচ্ছে যখন তারা আর্জেন্টিনা পথে বেরিয়ে যাচ্ছে বা পরবর্তী ক্লিপসে যাওয়ার আগে বলে নি, আচ্ছা এটা হচ্ছে ইগুয়াজু ফলস, যেটা হয়তো পরের ক্লিপসে দেখতে পাবেন। ফলসে যাওয়ার জন্যই তারা বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে আর্জেন্টিনাতে যাওয়ার উদ্দেশ্যে। তো এই এই মূলত এই গল্পের গল্প যা বলতে চাই তা হলো যে দুজন পুরুষ তারা একে অপরকে ভালোবাসে, তারা তাদের মধ্যে বিভিন্ন সময় বিচ্ছেদ হতে থাকে, কখনো বিচ্ছেদ হয় কখনো আবার তারা আবার একসাথে, এই অন এন্ড অফ দিয়ে যে রোম্যান্স এবং ভায়োলেন্স ভিন্ন ভিন্ন শহরে, সেটার একটা চিত্রায়ন হয়তো আমরা এই চলচ্চিত্রে দেখতে পাই। দ্বিতীয় ক্লিপসটা দেখলে হয়তো আমার কাছে এটা হচ্ছে এখানে এই ক্লিপসটা হয়তো ভালোভাবে দেখা যায়। Por las noches no más se le iba de puro llorar. Dice que no comía, no más se le iba de puro tomar. Juran que el mismo cielo se estremecía al oír su llanto. Cómo sufría por ella y hasta en su muerte la fue llamando. Ay, 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 ay. তারা যখন আর্জেন্টিনা পৌঁছিয়ে যান, আমি পরের স্লাইডে যাচ্ছি। এই স্লাইড ইন দ্য মুড ফর লাভ, এটা এটা তৃষা আপনাদের সামনে, আপনাদেরকে হয়তো বলবেন এটা নিয়ে। ওয়ংকার রায় 2 বছরের বেশি সময় নেন এবং আমি একটু অপ্রাসঙ্গিক মানে এই স্লাইড এর থেকে একটুখানি অপ্রাসঙ্গিক ভাবে একটু তথ্য শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে যেহেতু ওয়ংকার রায়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে তার
কোনো লিখিত স্ক্রিপ্ট থাকে না কোনো সিনেমার। তিনি এখনো অবধি যতগুলো সিনেমা বানিয়েছেন কোনো সিনেমারই কোনো লিখিত স্ক্রিপ্ট নিয়ে তিনি সিনেমা শুরু করেননি। স্ক্রিপ্ট তার মাথার ভেতরে যা থাকে তাই দিয়ে তিনি শুরু করেছেন, যার ফলশ্রুতিতে মূলত তিনি স্ক্রিপ্ট বেসড কোনো ডিরেক্টর না নন। তিনি হচ্ছে বানাতে বানাতে মুডের উপরে মূলত তিনি সিনেমা তৈরি করেন, অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে যেতে তার সিনেমাটা তৈরি হয়। তার সিনেমাটা একটা অভিজ্ঞতা, তার সিনেমা বানানোটা অভিজ্ঞতা, দেখাটা অভিজ্ঞতা। তো যাই হোক, এই সিনেমাটিতে অভিনেতা ছিলেন টনি লাং, অভিনেত্রী ছিলেন ম্যাগি চাং, এরা দুজনেই মূলত প্রধান দুটো চরিত্রে ছিলেন। এছাড়াও ছিলেন রেবেকা প্যান। রেবেকা প্যানের চরিত্রটি খুব বেশি সিগনিফিক্যান্ট বা খুব গুরুত্বপূর্ণ কোনো চরিত্র নয়। এখানে তিনি এই টনি লাং এবং ম্যাগি চাং যে দুটি চরিত্রে অভিনয় করেছে, অর্থাৎ মিস্টার চৌ এবং মিসেস চ্যান, এদের দুজনের প্রতিবেশী হিসেবে তিনি প্রতিবেশীর ভূমিকায় তিনি অভিনয় করেছেন। কিন্তু এই সিনেমাটির সেটিংও হচ্ছে ডেজ অফ বিং ওয়াইল্ড এর মতোই ষাটের দশকের এটি প্রেক্ষাপট। 60s এর হংকং এ এটি দেখানো হয়। মাঝখানে এর একটি চরিত্র টনি লাং, সে সিঙ্গাপুরে চলে যায় চাকরি সূত্রে, এবং এই সিনেমাটি শেষ হয় কম্বোডিয়ার অ্যাংকর ওয়াট মন্দিরে। তো এটি দেখানো হয় যে একটি বাড়িতে দুজন উঠছে, দুজন দুটো ফ্ল্যাটে দুজন উঠছে, তারা প্রতিবেশী, এবং তারা আবিষ্কার করে যে তাদের স্বামী একজন একজনের স্বামী এবং আরেকজনের স্ত্রী, তার প্রতিবেশীর স্ত্রী এবং প্রতিবেশীর স্বামীর সঙ্গে একটি এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে যুক্ত। তো এই বিষয়টি জানার পর তাদের জানতে ইচ্ছে হয় যে বিষয়টা কিভাবে আরম্ভ হয়েছিল। তো এই ইচ্ছে থেকেই তখন তারা তাদের স্বামী এবং তাদের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে আরম্ভ করে। এটি নিয়েই হচ্ছে সিনেমাটি। এই সিনেমাটি খুবই স্লো পেসের একটি সিনেমা, খুব ধীরে যায়। চুমকিং এক্সপ্রেস থেকে একদমই উল্টো। চুমকিং এক্সপ্রেসে প্রচন্ড গতি দেখতে পাই আমরা, এখানে একদমই তার উল্টো। এটিরও সিনেমাটোগ্রাফার ক্রিস্টোফার ডয়েল, এবং এখানে প্রচুর পরবর্তীতে অনুপম আপনাদের সঙ্গে বলবে, এখানে প্রচুর ফ্রেম উইদিন ফ্রেম শট রয়েছে। এবং এটি এটির জন্য 2000 সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে টনি লাং বেস্ট অ্যাক্টর পান, এখনো পর্যন্ত হংকং এর একমাত্র অভিনেতা যিনি এই পুরস্কারটি পেয়েছেন। এবং বিভিন্ন সময়ে গত এই এই সিনেমাটির বয়স 20 বছর হলো, বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকা, বিভিন্ন সিনেমা বেসড প্রতিষ্ঠান সেরা 100 চলচ্চিত্রের যতগুলো তালিকা করেছে, তার মধ্যে মোটামুটি 20-25 ভেতরে সবসময় এই সিনেমাটিকে আমরা থাকতে দেখেছি আর কি। তো এই সিনেমাটির আলোর ব্যবহার, শব্দের ব্যবহার, রঙের ব্যবহার বা আরো মিউজিকের ব্যবহার, সবকিছু নিয়ে রীতিমতো প্রচুর থিসিসও হয়ে গেছে। তো সেদিকে আমরা হয়তো যাব না, আমরা অনুপম পরবর্তী স্লাইডে চলে যেতে পারি মনে হয়। শেষ হয় কিন্তু কম্বোডিয়াতে গিয়ে। হ্যাঁ, শেষ হয় কম্বোডিয়াতে। না, আমি বলেছি, এটা শুরুতে বলেছি, তুমি মিস করেছো। যাক, এটা খুবই ভালো। তাহলে মাঝখানে কিন্তু সিঙ্গাপুরে যায় চাকরি সূত্রে। বিভিন্ন অঞ্চলে যায়, ঘুরতে যায়, থাকতে যায়, যেতে চায়, এই যে এই যে এই ব্যাপারটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট হইতে পারে অঙ্কার বাইয়ের
চলচ্চিত্রগুলো পাঠ করার জন্য। সো যাই হোক, আমাদের এখানে একটা ক্লিপস আছে এটা বোঝার জন্য যে ঈশা যা বললো, এবং এখানে প্রচুর ফ্রেমস উইদিন ফ্রেমস এর ব্যবহার আছে। অ্যাটলিস্ট আমরা আমরা দেখে নিতে পারি খুব ছোট একটা ক্লিপ। ছোটখাটো একটা ইন্ট্রোডাকশন দেওয়া যায় কিনা, যাতে করে অনেকেই দেখে। আমি একটু ইন্টারাপ্ট করি তোমাকে, আমি এখানে একটু বলতে চাই, সেটা হচ্ছে এই যে মিউজিকটা বাজলো এটা হচ্ছে ইউমেজিস থিম। এবং একটা বিষয় দেখেছো কিনা চম্পা তৃষা, যে সেটা হলো যে মিউজিকের ক্ষেত্রে যে টেস্টটা অঙ্কবায় তৈরি করেছেন তার চলচ্চিত্র, এটা এটা কিন্তু খুবই ইউনিক একটা বৈশিষ্ট্য তার। তো এটা আমরা অন্যান্য জায়গাতেও দেখি, হয়তো কথার শেষে আমরা একটা মিউজিক ইনফ্যাক্ট শুনবো পুরোপুরি, কারণ এটা শোনার থেকে কাউকে বিরত রাখা মনে হয় ভালো কাজ হবে না। তো যাই হোক, আমরা যেটা চেষ্টা করলাম সেটা হচ্ছে এই চারটা চলচ্চিত্রের একটা শর্ট ইন্ট্রোডাকশন তৈরি করার জন্য। অ্যাটলিস্ট যারা শুনছেন অথবা যারা আছেন, যারা দেখেনি তারা হয়তো একটু মিস করতে পারবে। যাই হোক, আমরা তাহলে পরবর্তী স্লাইডটাতে একটু যাই। আমাদের পরবর্তী স্লাইডের টাইটেল হচ্ছে ওয়াই ওঙ্কার ওয়াই। আমার মনে হয় এই এইটা এটা এটা করার পেছনে একটা কারণ আছে, আমাদের আমাদের দরকার এটা বলার, যে আমাদের এই আলাপের আয়োজন করার পেছনে বা এটা আমরা ওঙ্কার ওয়াইকে নিয়ে কথা বলছি বা বলার দুঃসাহস করছি ইনফ্যাক্ট, সেটা র্যাশনালটা কি। তো প্রথমে বলে রাখি যে আমাদের আমাদের শিরোনামটাই ছিল আমাদের দেখায় ওঙ্কার ওয়াই, আমরা নিজেদের পার্সোনাল অবজারভেশনটা এখানে একটু শেয়ার করার একটা স্কোপ খুঁজছিলাম। সো আমার মনে হয় যে স্বল্প কথায় একটু বলি যে কেন ওঙ্কার ওয়াই খুব গুরুত্বপূর্ণ ভাবছি আমরা। সো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে তার যে চলচ্চিত্রের যে ন্যারেটিভ বা তার চলচ্চিত্রের যে ভাষা, সেই ভাষা যে এত বৈচিত্র্যপূর্ণ এবং এত বৈচিত্র্যকে একসাথে ধারণ করতে পারে, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যে কোনো
যারাই তার চলচ্চিত্র নিয়ে ভাবতে চান অথবা পড়তে চান, জানতে চান, আমার মনে হয় এই এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ। যে কালচারালি বলি আমরা, আমরা অর্থের দিক থেকে বলি, তৃষা যেটা বললো যে রঙের ব্যবহার, আলোর ব্যবহার, শব্দের ব্যবহার, সব সব ন্যারেটিভের যে পরিমাণ সে বৈচিত্র্য ধারণ করে ওঙ্কার, ওঙ্কারের চলচ্চিত্র, এটা এটা প্রথম একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করেছে কথা বলার জন্য। যে আমরা চাইলাম যে না এটা এটা একটু বলি, আমরা আমরা এটা নিয়ে একটু ছবিগুলো দেখতে চাই অথবা ছবিগুলো নতুন ভাবে একটু পড়ার জায়গা তৈরি হয় কিনা একটু দেখি। তো সেটা একটা বিষয়। এবং এত যেহেতু বৈচিত্র্যপূর্ণ তার, সুতরাং এটা খুবই স্বাভাবিক যে তার ন্যারেটিভ, ছবির ন্যারেটিভ যেভাবে বয়ে যায়, যেভাবে চলতে শুরু করে, ছবি যখন চলতে শুরু করে তখন দেখা যায় এটা কোনো একক কোনো কোনো মিনিং তৈরি করতে দেয় না পাঠক বা দর্শককে। তো অর্থাৎ এত ফোকাস এরিয়া তার চলচ্চিত্রের ন্যারেটিভে, তো অনেকভাবে পাঠ করার একটা সুযোগ আছে, অনেকভাবে দেখার, অনেকভাবে বোঝার, বোঝাপড়া করার একটা সুযোগ ওঙ্কার রায়ের চলচ্চিত্র সব সময় থাকে। তো আমার মনে হয় যে এই দুটো, প্রথম দুটো আমি বললাম, পরে দুটো তৃষাই বলুক। হ্যাঁ, এখানে আছে যে ওর সিনেমার আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ এবং এটা বেশ বৈচিত্র্যময়, বৈচিত্র্যময় ভাবে তার সিনেমাতে আসে কিংবা আমরা দেখতে পাই কিংবা আমি দেখতে পাই, সেটা হচ্ছে তার সিনেমাতে এমন কিছু বিষয়কে ভিজুয়ালাইজ করা হয় যেটা যেটাকে মানে যেটাকে নন রিপ্রেজেন্টেবল বলা যেতে পারে। যেমন তার সিনেমাতে লোনলিনেস এর যে ভিজুয়ালাইজেশনটা, একাকিত্ব, সেটা খুবই বৈচিত্র্যময় এবং এটি প্রায় তার প্রতিটা সিনেমাতেই এটা আমরা দেখতে পাই। এবং তাকে অনেকে বলে থাকেন যে হি ইজ আ ফিলোসফার অফ লোনলিনেস। তো যাই হোক, তার লোনলিনেস, তার চরিত্রগুলো, তার সিনেমাতে যে চরিত্রগুলো রয়েছে বা তার সিনেমাতে যে ব্যক্তিগুলোকে আমরা দেখি, সে ব্যক্তিগুলো অধিকাংশই খুব লোনলি, খুব একাকী তারা, এবং তাদের এই একাকিত্ব বিভিন্ন ভাবে দেখতে পাই আমরা। যেমন আমরা দেখি যে ইন দ্য মুড ফর লাভ সিনেমাতে টনি লাং বসে আছে, ক্যামেরাটা তার পেছনে, তার পিঠ দেখা যাচ্ছে এবং তার মাথার উপরে বিশাল একটা ধোয়ার কুণ্ডুলি দেখা যাচ্ছে, কিছুই না, মিউজিক বাজছে। এটা একটা লোনলিনেস এর রিপ্রেজেন্টেশন। চাংকিং চুংকিং এক্সপ্রেস এ যেমন দেখতে পাচ্ছি যে টনি লাং এর এক্স গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে, সে যে লোনলি সেটা কিভাবে দেখাচ্ছে, সে তার বিভিন্ন ইনঅ্যানিমেট অবজেক্ট যেগুলো তার ঘরে রয়েছে, যেমন তার সাবানটার সঙ্গে সে কথা বলছে, তার পুতুলটির সঙ্গে সে কথা বলছে, তার যে ঘর মোছার ন্যাকড়া রয়েছে সেটার সঙ্গে সে কথা বলছে, তার যে টুথপেস্ট রয়েছে সেটার সঙ্গে সে কথা বলছে। তো খুব অদ্ভুত ভাবে এই লোনলিনেস এর ভিজুয়ালাইজেশনটা আমরা দেখতে পাই। অনুপম, তোমার যদি ওই ওটার ক্লিপটা থাকে, তুমি পরে আমাদের একটা ক্লিপ আছে, তুমি এখনো দেখাতে পারো বা তুমি তোমার সুবিধা মতো সময় দেখো। আমার মনে হয় এখন দেখিনি, তাহলে এটা কানেক্ট হবে। ঠিক আছে, এখনই দেখতে পারি। কেউ কই কম না তো চাও চাও ওকে ও তো এই দম সঙ্গ সঙ্গ ওই মানো তো অন মাই গুড ডে ওসিন জয় ফান কা এই চিমচে সাউ জোন তো 现在就这样看你的成个粒子了那么好脾气要对自己的信心才行嘛你叫人不哭的啦哭就几时呢做人要坚强一点嘛你看你整杯这么大都有气什么呢
嗱，今日系咪舒服好多啊？做乜唔出声啫？唔好嬲佢啦，系人都有唔清醒嘅时候噶啦，俾个机会佢咯，好唔好？系咪好寂寞啊？几日啫，都唔使咁吵噶。好冻啊，等我俾啲温暖你啊。আরো আরো আরো একটা বিষয় যেটি আছে সেটা হচ্ছে তার মুভিতে আমি যদি কোনো গল্প খুঁজতে যাই বা আমরা যদি কোনো গল্প খুঁজতে চাই, যে একটা কম্প্যাক্ট একটা গল্প, নিখুঁত নিটোল একটা গল্প, তাহলে কিন্তু আমরা আমাদের সেই আশায় ঘুরে বেড়ি। কারণ তিনি কিন্তু কোনো গল্প বলেন না, হি ইজ নট এ স্টোরি টেলার। মানে যেমন সত্যজিৎ রায় খুব চমৎকার একজন স্টোরি টেলার, কিন্তু ওয়ঙ্কার রায় কিন্তু তা নন। তার সিনেমাতে কোনো গল্প ওরকম ভাবে কিন্তু খুঁজে পাবো না। কাজে আমরা যারা মানে আমাদের মধ্যে কেউ যদি থেকে থাকি যে আমরা সিনেমাতে একটা গল্প খুঁজতে ভালোবাসি, তো আমরা খুব বিপদে পড়ে যাব। মানে আমাদের তখন আর কানেক্ট করতে পারবো না। কিন্তু আমরা যদি আমাদের ব্যক্তিগত এক্সপেরিয়েন্স যেমন আমাদের থাকে, সেই এক্সপেরিয়েন্স এর জায়গা থেকে যদি তার সিনেমাটাকেও আমরা একটা এক্সপেরিয়েন্স হিসেবে দেখি, তখন আমরা কানেক্ট করতে পারবো। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওয়ঙ্কার রায় কিন্তু এক্সপেরিয়েন্স শেয়ার করেন, অভিজ্ঞতা শেয়ার করেন, বিভিন্ন সময়ের অভিজ্ঞতা, বিভিন্ন মানুষের অভিজ্ঞতা, একটা স্পটের অভিজ্ঞতা, একটা এক্সেলেটরের অভিজ্ঞতা, একটা বিল্ডিং এর অভিজ্ঞতা, একটা ম্যানশনের অভিজ্ঞতা, একটা ক্যাফের অভিজ্ঞতা, একটা রেস্টুরেন্টের অভিজ্ঞতা, প্রত্যেকটা জায়গার একটা গল্প রয়েছে। এবং তিনি নিজে বিভিন্ন সাক্ষাৎকারে বলছেন যে তার কাছে হচ্ছে তিনি আসলে বিভিন্ন তিনি আসলে অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। তার সিনেমা হচ্ছে, তার সিনেমা বানানোটা হচ্ছে এক একটা অভিজ্ঞতা। তো আমি আজ থেকে 12 বছর আগে আসলে সিনেমা তার সিনেমা প্রথম দেখি। আমি আজ থেকে 12 বছর আগে তার সিনেমা, তার নামও আমি প্রথম শুনি। তো আমি প্রথম যে সিনেমাটি দেখেছিলাম তার নাম ছিল চুংকিং এক্সপ্রেস। তো আমি 2008 সালে আমার দেখার যে অভিজ্ঞতা, 2015 সালে আবার যখন আমি সেই সিনেমাটি দেখি, তখন আবার আমি নতুন ভাবে অভিজ্ঞতা মানে আমার নতুন অভিজ্ঞতা হয়। মানে আমার কাছে মনে হয় যে বিভিন্ন সময়ে দর্শক যদি তার সিনেমা দেখে, 5 বছর আগে তার একই সিনেমা দেখে যে অভিজ্ঞতা পাবে, 5 বছর পরে সেই সিনেমাটা দেখে অন্যরকম অভিজ্ঞতা পেতে পারে বিভিন্ন দর্শক। তো এটা খুব বৈচিত্র্যময় যে তিনি যেমন বৈচিত্র্যময় অভিজ্ঞতা শেয়ার করেন, তার দর্শকরাও ঠিক তেমনি জীবনের বিভিন্ন পর্যায়ে গিয়ে ওই বৈচিত্র্যটার সাথে নিজের জীবনের বৈচিত্র্য গুলো কানেক্ট করতে পারে। আমার মনে হয় অনুপম তুমি চলচ্চিত্র নিয়ে যারা ধরো যারা চলচ্চিত্র দেখতে চায় অথবা যারা চলচ্চিত্রটাকে বোঝার চেষ্টা করে, তাদের ওঙ্কার রায়ের যে ব্যক্তিগত অভিজ্ঞতা বা তার আশেপাশের মানুষজন যারা তার সাথে কাজ করেছে তাদের অভিজ্ঞতাগুলোর সাথে যদি পরিচয় না থাকে, আমার কাছে মনে হয় যে খুব সহজে ওঙ্কার রায়কে বোঝাটা বা ওর চলচ্চিত্র বোঝাটা তখন খুব কঠিন হয়ে পড়ে। এক্স্যাক্টলি, ওর সাথে যদি নিয়মিত একটা পরিচয় তৈরি না করে কোনো দর্শক বা কোনো পাঠক, আমরা এটা বলে আসলে মানে তার মুভি দেখার উপর বা মুভির অর্থ উদ্ধারের উপর কোনো সীমা রেখা আরোপ করছি না। আমাদেরও এটা ব্যক্তিগত, আমারও ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোর সাথে পরিচিত হতে হয় তার গল্পের ন্যারেটিভ বোঝার জন্য। কারণ সেই গল্প বলেন না, যেটা তুমি বললে যেমন ঋতুপর্ণ ঘোষ গল্প বলে, ঋত্বিক ঘটক গল্প বলে, সত্যজিৎ, সেই গল্প বলে না, তার স্ক্রিপ্ট থাকে না,
এটা খুবই ইম্পর্টেন্ট, এবং কেবলমাত্র নন্দন তত্ত্বের উপর ভর করেও তার ছবি যে বোঝা যাবে তাও কিন্তু না। তো হ্যাঁ, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে না, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে একটা ছবিও আমরা ব্যবহার করলাম, আমার মনে হয় যে এটা ভেরি স্টাইলিশ পিকচার অফ অঙ্কুর বাই। আমরা তাহলে পরের অংশে যেতে পারি। এখানে আমি একটু একটু তোমার সাথে একটু বলতে চাই, হ্যাঁ একটু ইন্টারাপ্ট করি তোমাকে এখানে একটা কথা, সেটা হচ্ছে যে এই যে তুমি বললে না যে ওর ব্যক্তিগত অভিজ্ঞতা, ওর দেখা, ওর জানা হংকং, সেটা যদি কেউ নাও জানে, হ্যাঁ, তা সেগুলো না জেনেও যদি কেউ ওর সিনেমা দেখতে বসে, সেটাও তার জন্য একটা অভিজ্ঞতা হতে পারে। তার অভিজ্ঞতা এবং দর্শক বা পাঠকের অভিজ্ঞতা দুটোকে আসলে মিলালে হয়তো একটা, হ্যাঁ, মিনিং হয়তো পাওয়া যেতে পারে, সেটা বলছি। কিন্তু অভিজ্ঞতা অবশ্যই দরকার, আদারওয়াইজ ওঙ্কার ভাই ইজ আনরিচেবল। এটা খুব ঠিক। যাক, আমরা তাহলে পরের স্লাইডে যাই, আমরা দেখি যে আপনি পরের স্লাইডে কি আছে। ওয়েল, একটু বলে রাখি যে স্লাইডের স্লাইডটা পেছনে আমরা আমরা একটু বোঝার চেষ্টা করবো, আসলে যে আমরা এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম যে আমরা কেন ওঙ্কার ভাই নিয়ে কথা বলতে চাই এবং ওঙ্কার ভাইয়ের যে চারটা ছবি নিয়ে কথা বলবো সেটা। ওঙ্কার ভাইকে নিয়ে অসংখ্য কাজ হয়েছে, অসংখ্য লেখালেখি হয়েছে আমাদের জানা মতে বা আমার জানা মতে, কিন্তু তার ছবি দেখে আমরা এই আলাপের জন্য যখন আমরা নিজেরা ব্যক্তিগতভাবে আলাপ করছি, কথা বলছি, তখন যে বিষয়টা বারবার উঠে এসেছে সেটা খুবই খুবই ইন্টারেস্টিং বা ইম্পর্টেন্ট, যাই বলি না কেন, সেটা হচ্ছে তার চরিত্রগুলোর মধ্যে তার চরিত্রগুলো নিজেরাই এক একটা ইমাজিনারি এবং একটা ড্রিম স্পেস এর ভিতরে, যেটাই বলি ইমাজিনারি অথবা ড্রিম স্পেস এর ভিতরে ঢুকে পড়ে। এটা বিভিন্ন ভাবে তারা করতে পারে, বিভিন্ন ভাবেই তারা করছে, যারা চলচ্চিত্রগুলো দেখছে হয়তো তারা কানেক্ট করতে পারবে। আমরা কিছু এক্সাম্পল হয়তো দিব এখানে, যেমন তৃষা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ফিজিক্যাল এবং ইমোশনাল স্পেস এর যে ব্যবহার ওঙ্কার ভাই তার চলচ্চিত্র করে থাকেন, যেমন এখানে আমি একটা ইন্টারভিউ থেকে যেটা আমি পড়েছি, ওঙ্কার ভাইয়ের একটা জায়গায় সে ইন্টারভিউ দিয়েছে, সে বলল যে তার কাছে ফিজিক্যাল স্পেস গুলো গল্পের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার ছবির ক্ষেত্রে, এবং তার ছবিগুলো যখন আমরা দেখি এই কথাটা কিন্তু আমরা বুঝতে পারি যে কেন আসলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন ইন দ্য মুড ফর লাভ এ তুমি যে বললে যে তারা যে ঘর যে পাশাপাশি ঘরে তারা থাকতো, তাদের মধ্যে যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হলো, পরে সেটা আবার ভেঙে গেল, প্রত্যেকেই কিন্তু ওই ফিজিক্যাল স্পেস গুলোতে আবার ফিরে ফিরে আসছে। তারপর হ্যাপি টুগেদারে তাদের মধ্যে হংকং এ ফিরে আসার বা তাইওয়ানে যাওয়ার একটা ইচ্ছা, এবং খুব অবাক করা বিষয় যে হ্যাপি টুগেদারে লেসলি চাং এর যে চরিত্রটা ছিল, ও হো পো উইং এই নামে যে চরিত্রটা ছিল সে যেখানে অভিনয় করছে, যখন তার পার্টনার যখন তাকে ছেড়ে চলে আসলো, অর্থাৎ টনি লাং যখন তাকে ছেড়ে চলে আসলো, তখন টনি লাং যা যা করতো ওই স্পেস ওই বাসাটার মধ্যে, সে দেখা যাচ্ছে ঠিক একই কাজগুলো সে করছে এবং সে বাসাটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, মানে ওই ফিজিক্যাল স্পেসটাকে। এইভাবে যদি বুঝতে চাই, তাহলে একটা বিষয় যেটা সেটা হচ্ছে ওঙ্কার ভাই তার চলচ্চিত্রের যে ফিজিক্যাল এবং ইমোশনাল স্পেস, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য রেখা কিন্তু মোটেও টানেন না। তিনি যেটা করেন সেটা হচ্ছে এই পার্থক্য রেখাটাকে একেবারে অমিট করে দেন, বাদ দিয়ে দেন, সব মিলেমিশে ওখানে এক হয়ে যায়, যেটাই ফিজিক্যাল স্পেস সেটাই আবার ইমোশনাল স্পেস হয়ে ওঠে তার ওখানে। সো এটা 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 আমি বলতে চাইলাম, এবং এই এটা করতে গিয়ে এই যে সীমারেখাটা উনি তুলে দেন সেটা করতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে তার ক্যারেক্টার্স গুলো প্রত্যেকেই একটা 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 ড্রিম স্পেস এর মধ্যে ঢুকে পড়ে। এই ড্রিম স্পেস কেন বলছি, কারণ এই স্পেসটা তারা ক্রিয়েট করে নেয়, এটা এটা এটাকে যদি আমরা রিয়েল স্পেস এর সাথে, অর্থাৎ আমরা যে সমাজে যে যে কাঠামোর ভিতর যে সমাজ কাঠামোর ভিতরে আমরা বাস করি সাধারণ লোকজন বা আমরা সবাই, সেই সমাজ কাঠামোর বাইরের কিছু একটা মনে হয়। যেমন যেটা বলছিলাম যে প্রচুর বর্ডার ক্রসিং আছে তার তার ক্যারেক্টার গুলো যে কোনো জায়গায় চলে যেতে পারে যে কোনো সময়, তাদের তারা
তাদের জন্য বর্ডারের যে ধারণাটা সেটা খুবই রিজিড কোন ধারণা না, সেটা খুবই ফ্লুইড একটা ধারণা। যেমন আর্জেন্টিনাতে তারা চলে যেতে পারে ইগুয়াজু ফলসে দেখতে চলে যেতে পারে, তার ক্যারেক্টার্স চলে যেতে পারে বুয়েনোস আয়ার্সে চলে যেতে পারে আর্জেন্টিনাতে, কম্বোডিয়াতে শেষ হচ্ছে তার মুভি, আমরা দেখি ডেজ অফ বিং ওয়াইল্ড শেষ হচ্ছে ফিলিপাইন্সে গিয়ে, তার চরিত্র লেসলি চান প্রধান চরিত্র ফিলিপাইন্সে চলে যায়, হ্যাপি টুগেদারে টনি লাং শেষ পর্যন্ত তাইওয়ানে চলে আসে, তাইওয়ানে ভিজিট করে সেখানে শেষ হচ্ছে, ইন দ্য মুড ফর লাভে ম্যাগি চাং ম্যাকাওয়ে যাওয়ার পরিকল্পনা করে বা যেতে চায়, তার চরিত্র রেবেকা প্যান যার কথা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা পার্সনিফিকেশন ইনফ্যাক্ট ওঙ্কার ওয়াইয়ের চলচ্চিত্র, উনি ক্যালিফোর্নিয়া যেতে চায় ডেজ অফ বিং ওয়াইল্ডে বা ইউএসএ তে যাওয়ার কথা বলে, চুংকিং এক্সপ্রেসে ক্যালিফোর্নিয়াতে যাওয়ার বিষয়ে কথা আসে বা চলে যায় ফাই, এই যে যেতে পারে তারা, এই যে চলে যায় এবং চলে যে যায় এবং আবার ফিরে আসে, এই যাওয়া আসা এটার মধ্যে কিন্তু এটা যেতে পারে তার কারণ তারা এমন একটা স্পেসে তৈরি করে নাই তার চলচ্চিত্রের ক্যারেক্টার্সরা, সেটা খুবই ড্রিমি। এবং এই এটা করতে গিয়ে দেখা যায় কি তারা আসলে কোনো নির্দিষ্ট বাইনারিতে আসলে আটকে থাকে না, তারা ইন বিটুইন তাদেরকে আসলে হেল্প করে বা তাদেরকে অ্যালাউ করে যে তারা তারা তাদের পজিশনও ইভেন চেঞ্জ করে ফেলতে পারে। এটার সাপেক্ষে এই কথার আমি যেটা দেখি সেটা হচ্ছে চুংকিং এক্সপ্রেসে আমরা যেটা দেখি যে শেষে যে পুলিশম্যান থাকে সে যে মেয়েটা তার প্রেমে পড়ে সে মেয়েটা থাকে শপকিপার, ছবির শেষে দেখা যায় পুলিশম্যান হয়ে যায় শপকিপার আর যে মেয়েটা শপকিপার থাকে সে হয়ে যায় পুলিশম্যানের এক্স গার্লফ্রেন্ডের যে আইডেন্টিটি সেটার ভিতরে ঢুকে পড়ে, এই যে ঢুকে পড়তে পারে কোনো বাধা ছবি রেখেছিল এখানে না আমাদের পরে ছবিটা আছে এখানে যে একটা ক্লিপস আছে এটা বোঝার জন্য যে ইন দ্য মুড ফর লাভে ওরা কিভাবে নিজেদের ক্যারেক্টার্স বা আইডেন্টিটিটাকে পরিবর্তন করে নিয়ে অন্যের আইডেন্টিটিটা রিহার্স করতে পারে বা অন্যের আইডেন্টিটি ঢুকে পড়তে পারে, পজিশন শিফট করতে পারে, রোল চেঞ্জ করতে পারে, সেটা বোঝার জন্য আমি ইন দ্য মুড ফর লাভের বিষয়টা এই ক্লিপসটা এখানে রাখছি, পরে হয়তো বাকি ছবিগুলো দেখা যাবে। কিন্তু আমার এখানে যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে এই ইমাজিনারি এবং ড্রিম স্পেসটা খুবই লিকুইড একটা স্পেস, অথবা বলতে পারি একটা এয়ারি স্পেস, এটা মোটেও আমাদের যে সমাজ কাঠামো সেই সমাজ কাঠামো দ্বারা নিয়ন্ত্রিত না মোটেও, এটা কারণ এটা যদি নিয়ন্ত্রিত হতোই তাহলে তাদের এই যে সহজ ঘোরাফেরা বিভিন্ন জায়গায় এটা হয়তো করাটা পসিবল হতো না। আমি একটু ক্রিটিক্যাল ভাবনার জায়গা থেকে বলছি, আমার মনে হয় তুমি কিছু অ্যাড করো, তোমার অ্যাড করার পরে আমরা ক্লিপসটা একটু দেখবো। ওয়ংকার ওয়াই এবং ডয়েল ক্রিস্টোফার ডয়েল তাদের পুরো সিনেমার মানে পিকচারাইজেশনটা কিংবা তাদের সিনেমাটোগ্রাফিটা এত ড্রিমি, মানে তাদের এই যে ডেজ অফ বিং ওয়াইল্ড এর যে বিভিন্ন ইয়েগুলো আমরা মানে খুব কাব্যিক খুব পোয়েটিক, মানে অনেকে বলে যে ওর সিনেমা হচ্ছে ভিজুয়াল পোয়েট্রি, এটা আমার মনে হয় এই কারণে যে যেহেতু ড্রিম স্পেস সেহেতু তাদের প্রজেকশনটাও ওরকম ড্রিম, ক্যামেরার কাজও আলোর কাজও ওরকম ড্রিম, ওটার সাথে ওটার কি বলে শব্দটা হচ্ছে সিনক্রোনাইজেশনের কারণে, এতে করে কিন্তু দর্শকরা মোটেও ঘাবড়ে যায় না যে এটা কিভাবে হলো, মানে এটা কি আসলে সম্ভব হলো, যে কিরে একবারও কিন্তু মাথায় আসে না, বরং ওটাকে খুব অ্যাপ্রিশিয়েট করার ওটাতেই সবাই ঢুকে পড়ে, মানে ওই ওয়ার্ল্ড এর ভিতরে সবাই ঢুকে পড়ে ওই রিয়েলমে, যে কোনো চলচ্চিত্র দেখে তো কেউ তো এরকম ভাবে না কিরে চট করেই একজন শপকিপার ক্যালিফোর্নিয়া চলে গেল, তারপরে দেখলাম ইন দ্য মুড ফর লাভে ক্যারেক্টার চলে গেল কম্বোডিয়াতে বা প্রথমে সিঙ্গাপুরে গেল তারপর সেখান থেকে চলে গেল কম্বোডিয়াতে,
এই যে যেতে পারাটা, এটা 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 যদি কোনো একটা সমাজ কাঠামোকে অতিক্রম না করে তাহলে হয়তো ন্যারেটিভেও এটা বোঝানোটা সম্ভব হতো না। আর তুমি যেটা বলছো যে রয়্যালের সাথে যে সিনেমাটোগ্রাফির বিষয়, এটা অবশ্যই আছে। আলো, শব্দ, তারপর আবহটা তৈরি করা হয় এমন ভাবে যাতে করে সবাই একটা ম্যাজিক স্পেস, এটা একটা থার্ড স্পেস এর ভেতরে যেন সবাই। আমরা এইখানে একটা ভিডিও ক্লিপস আছে, সেটা দেখার আগে আমার মনে হয় যে পরের স্লাইডটাতে ঠিক এখানে ছবিগুলো আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে যে প্রথম চুংকিং এক্সপ্রেস এর ফার্স্ট ইমেজটা, যেখানে পুলিশ টনি লং এবং শপকিপার মেয়েটা, এবং ছবিটা যখন শেষ হচ্ছে তখন দেখা যায় মেয়েটা দিস গার্ল কামস ফ্রম ক্যালিফোর্নিয়া এবং তার এক্স গার্লফ্রেন্ড এর মতোই আসে একেবারে ইয়ার স্টুডেন্ট। আর টনি লং দেখা যায় ওই দোকানটা কিনে নিচ্ছে, ওই দোকানের মালিক হয়ে বসে। এই যে শিফটিং পজিশনের যে তাদের শিফট, এটা খুব লিবারেল একটা স্পেস আমার মনে হয় ডিমান্ড করে, যেটা ওঙ্কার ওয়াই চলচ্চিত্র তৈরি করতে পারে। এবং পরে পরেও দেখা যাচ্ছে, দেখো যে এটা হচ্ছে লেসলি চাং হ্যাপি টুগেদার এর যে ছবিটা এখানে ব্যবহার করলাম। লেসলি চাং এর নাম থাকে হোপ ও উইং, সে খুবই ডোমিনেট করতে থাকে তার পার্টনারকে, কিন্তু যখন তার পার্টনার চলে যায় তখন তার পার্টনারের সব জিনিসপত্র নিয়ে সে তার পার্টনারের মতো করেই একটা জগতের ভিতর ঢুকে যেতে থাকে, তার পার্টনার কে মিস করতে থাকে। এবং তার মধ্যেও একটা ওর পার্টনারের ওই কষ্টটার ভেতরে ঢুকে পড়ার একটা মুহূর্ত আমরা দেখি ওখানে। তো এই এই জিনিসটা আছে। তো আমরা পুরনো স্লাইডটাতে একটু আসি, তুমি কিছু অ্যাড করলে করো, আদারওয়াইজ আমরা ভিডিও ক্লিপসটা চালাতে পারি। চলো আমরা ভিডিও ক্লিপটা দেখি। ভিডিও ক্লিপটাতে দেখে বোঝার চেষ্টা করি যে এখানে কিভাবে তারা একজন আরেকজনের রোলটা প্লে করার চেষ্টা করছে। এটা ইভেন চলচ্চিত্র ন্যারেটিভেও, মানে ন্যারেটিভের বাইরেও যেরকম, আবার ন্যারেটিভেও একই ভাবে করছে। একটু বলে রাখি যে ওরা বোঝার চেষ্টা করছে যে কিভাবে ওদের স্বামী স্ত্রী দের পার্টনার পরস্পরের প্রেমে পড়লো, এটা বোঝার চেষ্টা করছে আবার তারা দুজন। সুতরাং টনি লাং এখানে টনি লাং হিসেবে না, টনি লাং এখানে ম্যাগি চাং এর হাজবেন্ড এর ভূমিকায় সে রোল প্লে করছে। দে আর গিভিং এ ট্রেনিং সেশন এরকম। এটা যেরকম ভিজুয়ালাইজ করা হয়েছে ইন দ্য মুড ফর লাভে, আর আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হয়তো পুরো চলচ্চিত্র তার সব চলচ্চিত্রের নির্মাণের ভেদ মধ্যেই পাওয়া যায়, কিন্তু এটা এই ভিজুয়ালাইজেশন আপনি দেখে নিলে হয়তো বুঝতে পারবো। এটা সবাবে মাথায় হ্যাঁ গে পিছে পিয়ামে গো গো জানা সি সিং আলে কি কথা বলি কম না নি মো লাই এ মে গো গো জানা你妄想我，我问你，你出边系咪有个女人啊？系，唔系咁啊，佢兜口兜面同你讲话，出边有个女人。 আমার মনে হয় এই এই বিষয়টা আমরা একটু অলরেডি বলে ফেলেছি। সুতরাং আমরা আমরা এই সেগমেন্টটা দেখতে পারি যে কনজিউমার ওয়ার্ল্ড। তুমি কি কিছু বলবে প্রথমে নাকি আমি বলবো? তুমি বলো। যাই হোক, যে যে ড্রিম স্পেস এর বাইরে গিয়েও আরো একটা স্পেস এখানে প্রচুর ওখানে দেখা যায়। আমি একটু দেখাতে চাই, যেমন এই যে কোক মানে কোকা কোলা থাকে ওখানে, তারপর প্রচুর পণ্যের সমাহার আমরা দেখি অঙ্কা ওয়াইয়ের ছবিতে। বোঝা যায়
চরিত্রগুলো অবশ্যই দে লিভ ইন দ্য এজ অফ মডার্ন ক্যাপিটালিজম, কিন্তু যখন ছবি চলতে থাকে, ছবির কাহিনী যখন ধীরে 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 প্রকাশ হতে থাকে, তখন তখন আসলে বুঝি যে দিস ক্যারেক্টার্স দে ডু নট বিলং টু দিস ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড। যেমন এখানে একটা ছবি দেখা যাচ্ছে যে একটা একটা টিস্যু পেপার বা একটা কাগজে তাকে বোর্ডিং পাস লিখে দেওয়া হয়েছে তার প্রেমিকা, এটা চুংকিং এক্সপ্রেস এর চলচ্চিত্রের একটা ছবি, যে তার প্রেমিকা যাওয়ার আগে, ক্যালিফোর্নিয়া যাওয়ার আগে তাকে এরকম কাগজে একটা বোর্ডিং পাস লিখে দিয়েছে। এটার এই এই ইমেজের আমার মনে হয় যে এটা এক ধরনের একটা প্যারোডিস্ট অ্যাটেম্পট, এটা এক ধরনের একটা মকারি আমাদের এই যে মডার্ন যে বর্ডারিং সিস্টেম আছে, পলিসি আছে, সেটার প্রতি, যে এই সিস্টেমটার প্রতি এক ধরনের একটা ছোটখাটো একটা মকারি। এছাড়াও প্যারোডিটা আরো বুঝতে পারা যায় যখন দেখি যে ঠিক একই চলচ্চিত্র চুংকিং এক্সপ্রেস একই সাথে ক্যারেক্টার্স, তার আরেকটা ক্যারেক্টার মতো প্রধান চরিত্র, সে ম্যাকডোনাল্ডস থেকে খেয়ে বের হচ্ছে, কিন্তু সে এমন কিছু পণ্য বাজারে খুঁজতে যাচ্ছে যা যেগুলোর এক্সপায়ারি ডেট থাকবে না। আমার মনে হয় এই 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 যে অ্যাকশনটা, সে যে এই এটা খুঁজছে যে সামথিং উইচ ডাজ নট এক্সপায়ার, উইচ ডাজ নট হ্যাভ এনি এক্সপায়ারি ডেট, সো এটাও ইনফ্যাক্ট এক ধরনের একটা কাউন্টার কিন্তু এই ক্যাপিটালিস্ট এবং কনজিউমারিস্ট কালচারের প্রতি। যদি খুব সূক্ষ্মভাবে হয়তো দেখা যায় তাহলে হয়তো এটা বোঝা যাবে। সেই জায়গাটা একটু দেখার চেষ্টা করি যেটা পরের স্লাইডে আছে, তারপরে হয়তো আমরা আবার কথাগুলো বলবো। এটা চুংকিং এক্সপ্রেস থেকে এবং এই 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 স্লাইডসটা।有冇五月一号到期罐头菠萝？今日几号啊？除三十咯。Hello，今日过期啲我哋唔会摆出嚟噶。仲有两个钟诶，减咗收咗。喂，过期即系冇人爱噶咯，买咗买新鲜噶啦。丧心丧心咩丧心啊？就系你呢种人啊，贪赃换狗嘅。喂，你中意钱罐菠萝西几多三几啊？啊，有要中有要砌有切，你话唔要就唔要啊？你有冇谂过罐头感受啊？ 阿姐，喂，打工噶咋？我系卖嘢噶，你叫我谂罐头感受，你有冇谂我感受啊？我又要担，又要抬，仲要托啊！我就算啲罐头永远唔会过期啦，我懒得唔使做啊！咁即系过期罐头啊嘛，嗱，一箱送俾你，收你钱嘅。不知道从什么时候开始，在每一个东西上面都有一个日子，秋刀鱼会过期，肉酱也会过期。 দেখো যে মানে এটার এটার রিপ্রেজেন্টেশনটা যে ইভেন একজন হোমলেস লোক সেও কিন্তু তোমার এই এক্সপায়ার্ড প্রোডাক্ট কিনতে চাচ্ছে না, অর্থাৎ এই পণ্যের বিশ্বে আমাদের আমাদের যে পণ্যের পণ্যের এই এক্সপায়ারি ডেট এবং এই ম্যানুফ্যাকচারিং সব কিছুর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, যে আমাদের যে কনজিউমার কনজিউম করার যে ক্যাপাসিটি সেটা যে নিয়ন্ত্রিত হয়, সেটার বিরুদ্ধে কিন্তু সে মানে কিছুটা দাঁড়িয়েও হলেও মানে এই 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 সেগমেন্টটাকে নিয়ে আলাদাভাবে যদি পড়া যায় তাহলে দেখা যায় যে একটা লোক কেমন কিছু একটা খুঁজছে which does not expire, কিন্তু এই পুঁজি বিশ্বাস হলে সবকিছু এক্সপায়ার হয়ে যায়। মানে পুঁজি বিশ্বাস হলে যেভাবে দেখতে চাই সবকিছুকে, এটার ব্যবহারের উপর ইউজ এবং নন ইউজ এই দুটো টার্মের ভিত্তিতেই কিন্তু তারা পুরো বিশ্বকে ভাগ করে দেখতে চায়, কিন্তু সে এমন কিছু একটা খুঁজছে যেটা এটার বাইরের কিছু একটা। তো আমি যেটাই বলছিলাম, এই এই যে খোঁজাটা সম্ভব হচ্ছে একমাত্র যেহেতু তারা চরিত্রগুলো প্রত্যেকেই তাদের একটা ইমাজিনারি ড্রিম স্পেস বানিয়ে নেয়, সেই ড্রিম স্পেসটা ওই কনজিউমার ওয়ার্ল্ড এর বাইরের কিছু একটা। এখানে একটু বলে রাখি যে তারা তারা একই সাথে কনজিউম করে, আবার একই সাথে তারা
ওটার বিপরীতেও দাঁড়ায়। তো দুটোই এই 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 ইন বিটুইন স্পেসের মধ্যে দেখা যায়। আমি আমি অ্যাটলিস্ট আমি আমি করতে চাই অঙ্কের ক্যারেক্টার গুলো। তুমি কি কিছু অ্যাড করবে এই এই বিষয়গুলো নিয়ে? না, তবে এই যে প্রথম যে ছবিটা তুমি দিয়েছো, এই ছবিটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। তুমি অলরেডি বলে ফেলেছো এই ছবিটা নিয়ে, তারপর আমি একটু বলি। সেটা হচ্ছে এখানে যেটা হলো, ও বলল যে এই বোর্ডিং পাস নিয়ে কি আমাকে যেতে দেবে। ও বলল যে ঠিক আছে, মেয়েটি বলল যে ঠিক আছে, এটাতে যদি তোমার না হয় তাহলে তোমাকে আমি আরেকটা বোর্ডিং পাস দিয়ে দিচ্ছি। তখন ওর দোকানের সামনে যে রাইটিং প্যাড ছিল ওখান থেকে একটা ছোট্ট চিরকুট কাগজ নিয়ে বলো ঠিক আছে, বলো তুমি, তোমাকে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, বলো তুমি কোথায় যেতে চাও, আমি লিখে দিচ্ছি। তখন বলছে আমার কোনো সমস্যা নেই, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। এই আর কি, খুব ইন্টারেস্টিং সেটাই। এই বাট অর্থাৎ কেবলমাত্র তাকে একটা ভালোবাসার এক্সপ্রেশনের বাইরে গিয়ে যদি আমরা একটু পড়তে চাই, তাহলে আমার কাছে মনে হয় সেটা যেটা কি বললে যে তুমি মকারি বা প্যারোডি বর্ডারের যে রিজিড ধারণার সেটার উপরেও একটা মকারি দিয়ে কিন্তু সিনেমাটা শেষ হয়েছে। সেটা এবং অন্যান্য চরিত্রগুলো যদি আমরা দেখি, সেটা Days of Being Wild থেকে, যে তারা বিলং করে না, দে আর সাম নন বিলংগিং সেলভস ইন ওঙ্কার ওয়াইজ ফিল্মস। যে তারা কোথায় বিলং করে না, আমরা যে চিরাচরিত কাঠামো দেখি সেই কাঠামোর বাইরের কিছু, সেটাকে হয়তো আমি বোঝাতে চাচ্ছি এখানে ড্রিম স্পেস বলে, অথবা এই আমাদের এই চিরাচরিত বিশ্বের বাইরের কোনো একটা ইমাজিনারি স্পেস বলে মনে করছি। কিন্তু সেটা ইউটোপিয়া এবং ডিস্টোপিয়া দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যাবে না। আমি যেটা বলতে চাই সেটা যেটা দিয়ে ব্যাখ্যা করা যাবে, আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তারা একই সাথে, এই এখানে আমি যেটা লিখলাম যে তারা একই সাথে এই মডার্ন এনভায়রনমেন্টের ভিকটিমও আবার নন ভিকটিমও, বুঝতে পারছো? এবং এই ইমাজিনারি স্পেসটা একটা ইন বিটুইন স্পেস এর মতো, যেটা একই সাথে কোনো কখনো, যেমন আমি এটা বলি, আমি এটা বারবার বলে তোমার সাথে আমার এটা নিয়ে ডিসকাশনও হলো, সেটা হচ্ছে ওঙ্কার ওয়াই যেহেতু কোনো গল্প বলে না, সুতরাং ওঙ্কার ওয়াই হংকং এর গল্পও বলে না, বুঝতে পারছো? ওঙ্কার ওয়াই একটা যে কোনো নির্দিষ্ট স্পেস, কোনো যে কোনো স্পেস এর গল্প বলে, সুতরাং তার চলচ্চিত্র থেকে কোনো ন্যাশনাল অ্যালেগরি খোঁজা বা ওভাবে রাজনীতি খোঁজাটা খুব খুব কঠিন একটা, মানে ওই বাইনারি রাজনীতি খোঁজাটা খুব কঠিন একটা জায়গায়, কঠিন একটা কাজ, কারণ সে কোনো বাইনারিতে আমার মনে হয় বিলং করে না, তার চরিত্রগুলো বিলং করে না এক্সপ্লিসিটলি, ওভাবে কোনো পলিটিক্যাল কোনো কথা না ওভাবে আসে না। কিন্তু তারপরে দেখো এই কনজিউমার ওয়ার্ল্ড এর কথা উপরে একটা টাইটেল আমরা ফুড অথবা মুড ম্যাটার্স বলার কারণ হচ্ছে তার চলচ্চিত্র প্রচুর খাবারের বিষয় আসে আছে, প্রচুর রেস্টুরেন্ট আছে, দেখা যায় চলচ্চিত্র খাচ্ছে দাচ্ছে। এবং আমি একটু দেখাতে চাই যে এখানে যে দেখুক সবাই যে ম্যাকডোনাল্ডস আছে, এই যে ডেইজ অফ বিং ওয়াইল্ড এর থেকে আমরা কোকা কোলার সাইন পাচ্ছি, ক্যান্ড ফুড দেখছি। এবং তুমি বলছিলে যে ডেইজ অফ বিং ওয়াইল্ড এর শুরুটাকে আমরা কোকা কোলার বিজ্ঞাপন হিসেবে চালিয়ে দিতে, আমি এখানে লাভ ইন দ্য টাইম অফ কোলা লিখলাম, মানে কলেরা না বলে, কারণ লেজলি চ্যাং এর যে প্রেমটা হচ্ছে সেটা কিন্তু কোলা খেতে গিয়ে, মানে কোকা কোলা খেতে গিয়ে প্রেম লেজলি চ্যাং এর সাথে। তো কোকা কোলার কিন্তু যে, অর্থাৎ যে সময়টা গুলোতে সে মুভিটা বানাচ্ছে বা যে সময়টা, তখন কিন্তু আসলে আমাদের যে ওয়ার্ল্ড অর্ডার যেটা, সেখানে মধ্যে কিন্তু এই যে প্রোডাক্ট এটা কিন্তু উনি 60s দেখাচ্ছেন, কিন্তু কোকা কোলা তার আগে, কোকা কোলা তার আগে, আমরা বুঝি মডার্নিটি কে বুঝি। এখানে দেখি যে চুঙ্গিং এক্সপ্রেস থেকে ম্যাকডোনাল্ডস এর সামনে বসে খাচ্ছে, সেই ম্যাকডোনাল্ডস এর সামনে থেকে খাচ্ছে, সেই আবার এক্সপায়ার্ড ক্যান যাচ্ছে, এমন কিছু চাচ্ছে যেটা কোনো এক্সপায়ারি, কিন্তু এটা কি সম্ভব? মানে এটা একটা মকারি যে এই পুঁজি বিশ্বে এমন কোনো কিছু সম্ভব না যেটা এক্সপায়ারি ডেট না। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ প্যারোডি আমার কাছে মনে হয় টুওয়ার্ডস দিস ক্যাপিটালিস্টিক সিস্টেম সোসাইটি হোয়াট এভার উই সে। সুতরাং আমি যেটা বলি, মানে আমরা এখানে একটু শেষ করতে চাই, আমি তোমার সাথে কথা বলেছি, সেটা হচ্ছে
ওঙ্কার ওয়াই নিয়ে প্রচুর কাজ হয়েছে, প্রচুর কাজ হচ্ছে, প্রচুর কাজ হবে, বিভিন্ন চলচ্চিত্র নিয়ে হবে, কিন্তু কেবলমাত্র লাভ 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 লঙ্গিং এই এক্সপ্রেশনের জায়গা থেকে খাবার বা খাদ্য বা ফুড প্রোডাক্ট এগুলোকে ওঙ্কার ওয়াই চলচ্চিত্রে না দেখে হয়তো ওঙ্কার ওয়াই চলচ্চিত্রে এই ফুড প্রোডাক্টস এর যে সংযোজন, যে ভিজুয়ালাইজেশন, এগুলোকে হয়তো ডিফারেন্ট ভাবে পাঠ করে বা রিড করার একটা নতুন স্কোপ হয়তো সবাই পাবে। সেটারই হয়তো মোটামুটি আমরা এক ধরনের একটা লিড করার চেষ্টা করলাম এরকম জায়গাতে এসে, যে এরকম কিছু একটা হয়তো ভাবা যেতে পারে। যেমন কোলা অ্যান্ড ম্যাকডোনাল্ডস পপুলার কালচার নিয়ে ছবিতে হয়তো কাজ হইতে পারে, আই ডোন্ট নো। সো সেই দিকটাতে একটু ইঙ্গিত করে তোমার কি কিছু অ্যাড করার আছে? যদি না থাকে তাহলে আমরা আমাদের আলাপের সেশনটা এখানে ইতি টানতে চাই আর কি। আমার তেমন কিছু অ্যাড করার নেই। খাবারের কথা একটা একটা বিষয় অ্যাড করবো, সেটা হচ্ছে ইন দ্য মুড ফর লাভেও হচ্ছে, সেটাও 60-এর দশকে ওখানে প্রচুর খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার রয়েছে। তো হ্যাঁ, ওখানে ওই সময়টাতে আসলে দেখা যাচ্ছিল যে আগে কিন্তু মহিলারা কিন্তু ঘরেই রান্না বান্না করতেন। তো ওই সিনেমাটাতে আমরা মানে বাংকার ওয়াই দেখাচ্ছেন যে ম্যাগি চ্যাং নুডল শপে যাচ্ছে, টেক অ্যাওয়ে খাচ্ছে, ওই কালচারটা যে ততক্ষণে দাঁড়িয়ে গেছে, টেক অ্যাওয়ে ফুড খাওয়ার কালচারটা যে ততদিনে দাঁড়িয়ে গেছে সেটাও কিন্তু হচ্ছে আর really interesting. এই জায়গাগুলোকে হয়তো নিয়ে নতুন ভাবে হয়তো ওঙ্কার ওয়াইকে সবাই দেখতে পারেন, দেখার চেষ্টা করতে পারেন। তবে আমরা তো আসলে ওঙ্কার ওয়াই তো প্রচুর, তুমি যেটা শুরুতে বললে যে আলোর কাজ আছে, শব্দের কাজ আছে, মিউজিকের কাজ আছে, আবহের কাজ আছে, অনেক কিছু নিয়ে কথা বলা যায়। কিন্তু যাই হোক, আমরা মনে হয় আমাদের আলাপ এখানে শেষ করতে হবে, কিন্তু যাওয়ার আগে একটা মানে ট্রিবিউট হয়তো আমরা দিয়ে যেতে পারি, সেটা হচ্ছে একটা মিউজিক আমরা হয়তো প্লে করতে পারি ওঙ্কার ওয়াইয়ের Days of Being Wild থেকে। তো তোমার কি মনে হয়, can you do that? হ্যাঁ, এটা খুবই চমৎকার হবে। আমরা যে কোনো মুভিতে ব্যবহার করা যে কোনো মিউজিক খুবই আকর্ষণীয়, খুবই আকর্ষণীয়। আমার মনে হয় যে যারা শুনছেন আমাদেরকে তারাও হয়তো somehow মানে করতে পারবেন, ভালো লাগবে। কিন্তু আমরা আমাদের আলোচনাটা শেষ করলাম, আমরা মিউজিকটা প্লে করব, এরপরে হয়তো আবার জান্নাত কথা বলবে, তখন আমরা ওনাদের সাথে হয়তো ইন্টারঅ্যাক্ট করব, ঠিক আছে? তাহলে আমি মিউজিকটা প্লে করছি, এটা আমাদের শেষ স্লাইড। তো সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ শোনার জন্য। আমি আশা করি যে মিউজিকটা সবার ভালো লাগবে, এটা ডেইজ অফ বিং ওয়াইল্ড থেকে, এটা আমাদের সবারই খুবই পছন্দের একটা মিউজিক। তো লেট আস প্লে। Thank you.
দিনে তারিখে যাবো।